ইমেজ বেঙ্গল শারদ সম্মান 2020 বিচারে এবারে সেরা পূজোর পুরস্কার পাচ্ছেন 41 পল্লী ক্লাব। এর জন্য একটা জোরে হাততালি এবং আমি পুরস্কারটি টিচার্স ফর 41 পল্লী আমরা ইমেজ বেঙ্গলের তরফ থেকে এই এই পুরস্কার পেয়ে আমরা অভিভূত আপ্লুত, কারণ আমরা এবার খুব অসুবিধার মধ্যে দিয়ে আশঙ্কার মধ্যে দিয়ে আমাদের পুজো করতে বাধ্য হয়েছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা এই মণ্ডপ তৈরি করেছি, এই প্রতিমা তৈরি করেছি। আপনারা জানেন সারা বিশ্বে করোনা মহামারী চলছে, বাংলাও বাদ যায়নি। বাংলার শুধু নয়, সারা পৃথিবীর মানুষ একটা বিপন্ন অবস্থায় আছে। সেই বিপন্ন অবস্থাতে কীভাবে স্বাভাবিক ছন্দে ফিরে আসতে যায়, কীভাবে মুক্ত হওয়া যায়, তারই এই প্রচেষ্টা। আমরা চাইছি যে পশ্চিমবাংলার মানুষ দুর্গাপূজায় স্বাস্থ্যবিধি মেনে, সোশ্যাল ডিস্টেন্স মেনে মাস্ক পরে তারা পরিদর্শন করুন এবং পুজোটা উপভোগ করুন, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। এবং তার সঙ্গে ইমেজ বেঙ্গল আমাদের এই পুজো যেহেতু এসে আমাদের প্রত্যক্ষ করেছেন, তার জন্য তাদের আমি অশেষ ধন্যবাদ জানাই। বাইরের থেকে দেখবে এখন কোর্টের রায় তারা অমান্য করতে পারে না, কোর্টের রায় মানতে হবে। যতটা আমাদের স্বাস্থ্যবিধি সম্ভব, যেটুকু সতর্কতামূলক আমাদের ব্যবস্থা নিতে হয় সেটা নিয়েই আমাদের দূর থেকে মা আমাকে প্রমাণ করে চলে যাবে। ইমেজ বেঙ্গল শারদ সম্মান যারা অ্যাসোসিয়েটেড পার্টনার্স তারা হলেন মালিকা ফাউন্ডেশন, হায়াত মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, সলভ হাওড়া, স্টুডিও ইমেজ কলকাতা, ইরানি মিত্র টিএম। এরা প্রত্যেকেই এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন ইমেজ বেঙ্গলকে।